আর এইচ রাইয়ান আপনি লিখেছেন সাতকানিয়াতে বন্যা হওয়ায় পুকুর আর বিলের পানি একাকার হয়ে গেছে যার ফলে সবার পুকুর থেকে মাছ বিলের পানির সাথে মিশে গেছে পুকুরে মাছ বিলে চলে গেছে এখন বিলের মাছ ধরে খাওয়া যাবে কি না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মজার বিষয় হলো যে সাতকানিতে আমি যখন ছিলাম এবং প্রচুর পরিমাণে মানুষ দেখছি জাল দিয়ে মাছ ধরছে চতুর্পাশে রাস্তায় পর্যন্ত জাল মারছে কারণ পাশে পানি তখন আমি জিজ্ঞাসা এক ব্যক্তিকে যে এখানে তো মাছ নিশ্চয়ই পুকুরের মাছ মাছ অনেকে চাষ করছে সেই মাছ তো এই মাছগুলো যেহেতু এবং এগুলো আর ব্যক্তির পুকুরে কিংবা তার প্রজেক্টে ফেরত আনার কোনো সিস্টেম যেহেতু নাই বিধায় এই মাছগুলো পরবর্তীতে যে কেউ ধরে খেলে সেটি যায় হবে ব্যাপারটা আকাশে উড়ন্ত পাখির মতো আকাশে উড়ন্ত পাখি যদি কেউ ধরে খায় সেটা কিন্তু জায়েজ আছে হতে পারে এই পাখিটা কারোর কোনো জায়গা থেকে ছুটে এসেছে এবং সেটা আর আদৌ সেখানে যাবে না যেহেতু ওই ব্যক্তির আর নিয়ন্ত্রণে এটি নাই অতএব এটি অন্য কেউ যদি ধরে খান সেটি নাজায়াজ হবে না এবং সেই হিসাবে ইনশাআল্লাহ এই সমস্ত মাছ ধরে খেলে সেটি নাজায়াজ কিংবা গুণা হবে না হ্যাঁ ব্যাপারটা যদি এরকম হয় যে পাশাপাশি দুটি পুকুর একটা পুকুর থেকে আরেক পুকুরে মাছ এসছে আমরা জানি এই পুকুরে এই মাছ ছিল না এবং মালিকের কাছে ফেরত দেওয়া পসিবল তাহলে সেক্ষেত্রে আপনাকে ফেরত দেওয়ার চেষ্টা করতে হবে এরকম ঘটতে পারে বিশেষ ক্ষেত্রে এক্সক্লুসিভ কোনো ক্ষেত্রে সাধারণত বন্যার পানিতে যে মিশে একাকার হয়ে যায় সেগুলোতে তো আর কোনটা কোন পুকুরের কার মাছ এগুলো তা নিরূপণ করা সম্ভব নয় এবং সেগুলো মালিকের কাছে ফেরত যাওয়ারও কোনো সুযোগ নেই বিধায় এগুলো চেয়ে কেউ ধরে খেলে জায়েজ হবে উড়ন্ত পাখি যেরকম ধরে খাওয়া যায় সেভাবে হালাল পাখি আরি আরিথেকে আপনি লিখেছেন তসবির 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 ছড়া দিয়ে কি ওজি পড়া বিধাত হাতের আঙুলিই কি পড়তে হবে অধিকবার পড়তে হলে আঙ্গুলে হিসাব রাখা কঠিন সেক্ষেত্রে যে ছড়া বা দানা আছে এগুলো ব্যবহার করা নয় তবে হাতের আঙ্গুলে যদি গোনা যায় সেটা উত্তম করিম সালের আঙ্গুলে হাতের তসবি গনা কথা বলেছেন যে হাতের যে আঙ্গুলে তসবি গনা হয় সেগুলো কে আমাদের যেন জল জল করে জ্বলতে থাকবে কিন্তু উম্মাহাতুল মেনদের কেউ কেউ বিভিন্ন বিচি সাহাবিদের কেউ কেউ বিভিন্ন বিচি খিচি বিচি এগুলোকে তসবি বা জিকির এটা গণনা করবার কাজে ব্যবহার করেছেন বলে প্রমাণিত হয় তাছাড়া এই তসবি ব্যবহারটাকে মৌলিকভাবে এটাকে এই বা কেউ মনে করেন না জাস্ট গণার সুবিধার্থে এটাকে ব্যবহার করা হয় সেটা নাজায়জ নয় হ্যাঁ হাতে করতে পারলে উত্তম হবে স্বশুরি পর আমল হবে কিন্তু সেগুলোর ব্যবহারটা নাজায়জ নয় সাবিদ আমল থেকে সেটি প্রমাণিত অথবা এটিকে বেদাত যারা বলছেন আমরা তাদের সাথে বিনয় সাদ্দিমত পোষণ করি করোনা এডে থেকে আপনি লিখেছেন নফল রোজার সাহরি না খেয়ে নিয়ত করে রোজা রাখলে রোজা হবে কিনা নফল রোজা যদি কেউ শাড়ি না খেয়ে নিয়ত করে রোজা রাখেন তাহলে সেক্ষেত্রে রোজা হবে শুধু নফল কেন ফরজ রোজাও যদি কেউ শাড়ি না খেয়ে রোজা রাখার নিয়ত করেন রোজা হয়ে যাবে কারণ শাড়ি খাওয়া এটা ফরজ কিংবা ওয়াজিব বিষয় কিন্তু নয় বিধায় রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তারা